প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী গণিত ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজ আমরা অধ্যায় 11 থেকে অঙ্ক করার চেষ্টা করি। এই অধ্যায়ে তথ্য উপাত্ত নিয়ে আলোচনা। এই তথ্য উপাত্ত আমাদের ক্লাস 6 ছিল। তো 6 যে ধরনের অঙ্ক আমরা করেছি এখানেও প্রায় সেম। তো আজকে আমরা একটা অঙ্ক যে অঙ্কটা করতে যাচ্ছি, এ ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে আমাদের আগামীতে পরীক্ষা। এখানে একটা প্রশ্ন আমি তুলেছি, প্রশ্নটায় কতগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্ত থেকে বলা হয়েছে মানের ক্রম অনুসারে সাজাতে, সাজাও। এরপরে উপাত্তের গণ সংখ্যা সারণি তৈরি করা আমরা ক্লাস 6 শিখেছি। এখন আবার সেই নিয়মেই আমরা করার চেষ্টা করব। শুরু করি প্রদত্ত উপাত্ত মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, আমরা ইচ্ছা করলে অধঃক্রমেও সাজাতে পারি, কিন্তু এখানে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজানো আমাদের জন্য একটু সুবিধা হবে, কারণ আমরা ছোটবেলায় ছোট থেকে বড় লেখা শিখেছি। তো সবচেয়ে ছোট এখানে কি সংখ্যাটা আছে? 40। আর সবচেয়ে বড় আছে 56। তো শুরু করা যায়। 40 কয়টা 40 আছে? একটা, একবার এগুলি আসি, দুটা 40 আর কই 40, তিনটা, চারটা, পাঁচটা 40 আছে। পাঁচটা 40 আমরা একটা বলি, দুটা, তিনটা, চারটা, পাঁচটা 40 দেখেছি। এরপরে আমাদের এখানে 41 দেখা যাচ্ছে না, 42 আছে। আমরা 42 কয়টা আছে দেখি, 1 2 3 4 4 4 4 4 4 1 2 3 4 42। এরপরে 43 আছে দেখা যাচ্ছে। তো 43 কয়টা আছে দেখে দেখি, একটা, দুটা, তিনটা, তিনটা, তিনটা। আমরা যে যে কয়টা কাটবো ঠিক সেই কয়টাই আমরা লিখে দেবো এখানে। যদি বাই একটা ভুল যায় বা বাদ পড়ে ওটা ওটা থাকে না। 43 গেলে এরপরে 44 আছে কিনা আমরা একটু দেখে নেবো। 44 আছে। তো 44 একটা, দুটা, দুটা, তিনটা, 1 2 3, তিনটা 44 লিখে ফেললাম। এবার 45 একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা 45 লিখছি। এরপরে 46 আছে কিনা? হ্যাঁ, 46 আছে। এই লাইনে কোনো 46 নাই, এখানে একটা আছে। 46 একটাই মানে 47 আমাদের আছে, এই একটা, আর নাই 47। এরপরে 48 এখানে নাই, 49 নাই, 50 আছে। 50 একটা, দুটা, তিনটা, তিনটা, চারটা, 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 পাঁচটা, 50 গেল কত গেল, একটা, দুটা, তিনটা, 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 চারটা, 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 পাঁচটা। তো 1 2 3 4 5
এবার বাকি আছে কে কে একটু দেখে নেই বাকি আছে একটা 55 একটা আছে 56 একটা আছে 52 তাহলে 52টা আগে লিখি 52 কাটা আর এখানে সব কাটা গেছে 55 এরপরে 55 কাটা এরপরে 56 56 কাটা এখন একটু গুনে দেখো আমাদের ঠিক আছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25 26 27 28 29 30 সব ঠিক আছে এর মানে আমাদের 30 টা হয়ে গেছে কত শেষ মানে ক্রম অনুসারে সাজাও তত তত করে মানে ঊর্ধ্বক্রম অনুসারে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই শেষ ক শেষ এবার আমরা খ করব খতে আছে উপত্যকার গণ সংখ্যার সারণী তৈরি করো সারণী তৈরি করতে গেলে আমাদের যা যা লাগবে সারণী তৈরি করতে গেলে আমরা ছকে নেব ছকে নেওয়ার সময় আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ধরে নেব এখন শ্রেণী ব্যবধান সাধারণত আমরা বীর মতো নেই হয় পাঁচ শ্রেণী বা দশ শ্রেণী তো এটা নেব কিভাবে আগে পরিসর বের করবো পরিসর বের করলে বুঝতে পারবো যে আমাদের কেমন ব্যবধানটা নেওয়া উচিত শুরু করা যাক পরিসর বের করবো আমরা খ এখানে সর্বনিম্ন সংখ্যা বা সর্বোচ্চ সংখ্যা কথা লিখতে পারি বা ছোট সংখ্যা বা বড় সংখ্যা যেভাবে লিখি এখানে ছোট সংখ্যা বা বড় সংখ্যা যে কোনো একভাবে লিখতে পারি এখানে সর্বনিম্ন সংখ্যা সমান 40 এবং সর্বোচ্চ সংখ্যা সমান 56 সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যা 56 যদি এবার আমাদের এখান থেকে পরিসর নির্ণয় করতে হবে আমরা একটা কাজ করি এখানে তো দিচ্ছে অতএব পরিসর পরিসরের একটা সূত্র আছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এভাবে লিখতে পারি সর্বোচ্চ সংখ্যা না লিখে সর্বোচ্চ মান লিখতে পারি সর্বনিম্ন মান লিখতে পারি সংখ্যা বা মান যা লিখি এই সূত্রতে আমরা একটু বসাই দেই আর উপরে এই সংখ্যাগুলো আমার দরকার নেই এটা দিয়ে আমরা সারণী তৈরি করতে পারবো এখানে গেলে আমরা বুঝে ফেলি পরিষ্কার করে দিই তাহলে সূত্রতে সর্বোচ্চ সংখ্যা আমার 56 বিয়োগ 40 যোগ 1 বিয়োগ দিলে হয় 16 যোগ 1 17 তো যেহেতু 17 হয়েছে আমরা শ্রেণী ব্যবধান 5 নিতে পারি 5 নিলে আমাদের এখানে 4টে শ্রেণী হবে মোটামুটি 4টে শ্রেণীতে আমাদের সারণী তৈরি করা সম্ভব মোট একবারে খারাপ হবে না অথবা আমরা শ্রেণী ব্যবধান 4 নিতে পারি তো 5 নিলে আমাদের একটু মিল মতো হয় সুবিধা হয় তো এবার আমরা দেখো 5 শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হবে কত এই যে 17 পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় একটু বুঝে ফেলি এটার দরকার নাই এই কটা যে আমাদের কাজ এই সংখ্যাগুলো তো এবার আমাদের পরিসর পরিসর আমরা কত পাইছি 17 ভাগ হবে কত শ্রেণী ব্যক্তি 5 ভাগ দিলে কি কথা 15 এই পাশা 15 2 ভাগে 2 এর ভ্যালু শূন্য আমরা ইচ্ছে করলে এবার আলাদা ভাগ করে দিতে পারি এই পাশা 15 বিয়োগ 2 দশমিক দিয়া 0 4 4 মানে 3.4 3.4 আমরা এটা বুঝতে পারতেছি এটা অনেক কাজে লাগে এখানে এটা বুঝতেছি না 3.4 কিন্তু এটা
এই শ্রেণীর অঙ্ক বা শ্রেণীর সংখ্যা প্রথমেই দশমিকে নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যার পরে যায় না শুধু দশমিক, এখানে যে মানই আসুক এর পরে পূর্ণ সংখ্যাটা আমাদের শ্রেণীর সংখ্যা হবে। তো এইখানে যায় না, আমি এবার এখানে নিচে এগুলো আমাদের দরকার নাই, এখানে লিখে দিই এই সংখ্যাগুলো লাগবে তাই এখানে লিখছি, এখানে লিখি। অতএব শ্রেণীর সংখ্যা পরের পূর্ণ সংখ্যা হিসাবে এইভাবে আমরা সারণি তৈরি করবো। সারণি তৈরি করার জন্য আমরা ওইখানে ওই জায়গাটা বাছে নেই, আর উপরে নিতে পারি যেহেতু মাত্র চারটা ঘর হবে, এখানে এখানে বা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে ট্যালি চিহ্ন। আর এটা হচ্ছে বর্ণ সংখ্যা। দেখো আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল ৪০, ৪০ থেকে শুরু হবে। তোমরা প্রথমে ৪০ থেকে আমল গুনে গুনে দিতে পারো, ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ পর্যন্ত, ৪০ থেকে ৪৪ একটা শ্রেণী। এরপরে ৪৫ থেকে ৪৯ এরপরে ৫০ থেকে ৫৪, এরপরে ৫৫ থেকে ৫৯, একটার পর একটা একটু মিল আছে, যা কি কথা আমাদের দরকার নেই, আমরা চলে যাবো। এবার ট্যালি চিহ্ন দেওয়া আমাদের জন্য একেবারেই সহজ। কি কারণে সহজ? যেহেতু সাজানো আছে পরপর, খোঁজা লাগবে না। আমরা ৪০ কয়টা আছে, এক দুই তিন চারটা পাঁচটা, এক দুই তিন চারটা, যার পরে একটা আড়াআড়ি কাটে দিতে হবে। তোমাদের বইতে যেভাবে কাটে কিভাবে কাটতে পারো, এভাবে আড়াআড়ি ভাবে একটা টান দিতে হবে পাঁচটা। এই পাঁচটা দিয়েছে, এরপরে ৪২ আছে, চারটে ব্যালেন্সের ভিতরে যাবে, একটা দুটা তিনটা চারটা পর্যন্ত, এক দুই তিন চার। এরপরে ৪৩ আছে, একটা দুটা তিনটা, তো একটার জন্য আড়াআড়ি, আরো রয়েছে দুটা, একটা দুটা এক দুই। এরপরে ৪৪, ৪৪ যাবে এখানে দুটার পরে, এক দুই তিনটে যাবে, মানে কি দুটা দেওয়ার পরে আবার একটা আড়াআড়ি। তো ৪৪ পর্যন্ত শেষ। এবার আমরা ৪৫ কেই কমে যাবে, ৪৫ থেকে ৪৯, ৪৫ থেকে ৪৯, এখানে এক দুই তিন চার পাঁচটাই ৪৫, এক দুই তিন চার দেওয়ার পরে এই একটা পাঁচটা, ৪৬ একটা, ৪৭ এইভাবে যাবে একটা, ৫০ যাবে না, এখানে ৫০ এখানে আছে, তাহলে এবার এই কমে যাবে, কয়টা আছে ৫০, এক দুই তিন চার পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, ৫২ এখানে যাবে একটা, ৫৫ এখানে যাবে না, ৫৫ যাবে এখানে, ৫৫ ৫৬ দুটো এখানে যাবে। এবার আমরা এই গুলারে এখানে দেখো সংখ্যায় ৫ আর ৫ ১০ আর ৫ ১৫, ৫ ৬ ৭, ৫ আর ১ ৬, ১ আর ১ ২। এটা হচ্ছে আমাদের মোটের ঘর, মোট লিখে দিতে পারি, মোট মোট কয়টা হয়েছে, যখন দেখি সাত পাঁচ ১২, ১২ ১২ ৬, ১১ ১৯ ২০, বিশের শূন্য হাতে আছে ২ আর ১ ৩। এরপরে আমাদের সারণি তৈরি করা শেষ। তো এইভাবে আমাদের সারণি তৈরি করতে হবে, আশা করি তোমরা সবাই বুঝছো। তাছাড়া আগেও তোমাদের এই অঙ্ক করার অভিজ্ঞতা আছে, এই নিয়মে যে অঙ্কগুলো আছে প্র্যাকটিস করবো, আশা করি পরীক্ষায় তোমরা ভালোভাবে উত্তর দিতে পারবা। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আজকে পর্যন্ত।